দেউচা পাশামির কয়লা খনি প্রকল্প আটকাতেই বক্তব্যে ষড়যন্ত্র করে নজর ঘোরানোর চেষ্টা করা হয়েছে বলে মন্তব্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার ষড়যন্ত্র তত্ত্বের ইঙ্গিত দিয়েই মমতা বলেন, দেউচা পাশামির প্রকল্পে বাধা দিতেই হয়তো রামপুরহাটে ওই ঘটনা ঘটানো হয়েছে। বাংলায় কর্মসংস্থান হোক, উন্নয়ন হোক, বিরোধীরা তা চায় না। রামপুরহাটে গণহত্যার ঘটনার পিছনে বড় কোনো ষড়যন্ত্র রয়েছে বলে মনে করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে এই ধরনের ঘটনা রুখতে সাধারণ মানুষের এগিয়ে আসার প্রয়োজন রয়েছে বলেও দাবি তার। সে কারণেই আগামী দু মাসের মধ্যে দিদিকে বলো কর্মসূচির আদলে ঘোষণা করা হবে নতুন কর্মসূচি। রবিবার শিলিগুড়িতে এমনটাই জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মন্ডল কমিটি ঘোষণা হতে না হতেই ক্ষোভের বহিঃপ্রকাশ। আলিপুরদুয়ার জেলা বিজেপি কার্যালয়ে তুমুল বিক্ষোভ দেখালেন নেতা কর্মী সমর্থকরা। ঘটনাকে কেন্দ্র করে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। এদিন পদত্যাগ করেছেন মন্ডলের মোট 35 জন বিজেপি নেতা, যা দলের জন্য বড় ধাক্কা বলেই মনে করা হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন কি বাত শুনলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রবিবার কাঁথিতে দলীয় কার্যালয়ে দলীয় কার্যকরদের সঙ্গে নিয়ে মন কি বাত শুনলেন বিরোধী দলনেতা। সেখানে উপস্থিত ছিলেন কাঁথি সাংগঠনিক জেলার বিজেপির বিভিন্ন নেতৃত্বরা। মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেই পুলিশের বিশেষ অভিযান অব্যাহত, রাজ্য জুড়ে চলছে তল্লাশি। রবিবার সকালে গোপন সূত্রে খবর পেয়ে দুবরাজপুর থানার সেকেন্দাপুর গ্রামের একটি ফুটবল মাঠের পাশে প্লাস্টিক ব্যাগ থেকে মোট 30টি তাজা বোমা উদ্ধার করে পুলিশ। এদিন সকালে সিআইডির বম্ব স্কোয়াডের টিম এসে বোমাগুলি নিষ্ক্রিয় করে। ২৮তম রাজ্য সম্মেলন এপিডিআরের পক্ষ থেকে কৃষ্ণনগরের একটি লজে দুদিন ধরে এই সম্মেলনের মধ্যে দিয়ে রবিবার কমিটি গঠন। ৫৯ জনের ঘটে যাওয়া রামপুরহাট গণহত্যা সহ দেশ এবং রাজ্যের সাম্প্রতিক ঘটনাগুলি নিয়ে এই সম্মেলনে প্রতিনিধিরা আলোচনা করেন। বাংলার সংবাদ মাধ্যম বিরোধীদের এজেন্সি হিসেবে কাজ করছে, রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্নের প্রতিক্রিয়া আইএনটিটিইউসির রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি রামপুরহাট এবং আনিস হত্যাকাণ্ড নিয়ে কোনো মন্তব্য না করলেও রাজ্যের আইন শৃঙ্খলার ওপর আস্থা রেখে বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে শক্ত হাত কাজ করছে তার নজির অন্যত্র কোথাও নেই। রায়দিঘিতে খাবারের লোভ দেখিয়ে দুই নাবালিকা যৌন নির্যাতনের অভিযোগ উঠল দাদুর বিরুদ্ধে। এই ঘটনায় এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে দক্ষিণ চব্বিশ পরগনার রায়দিঘির নগেন্দ্রপুর সামন্তপাড়ায়। ধৃত ব্যক্তির নাম অজয় মণ্ডল। ধৃতকে রবিবার ডায়মন্ড হারবার মহকুমা আদালতে পেশ করা হয়েছে। পশ্চিমবঙ্গ রাজ্য প্রতিবন্ধী সম্মেলন ও ক্রীড়া প্রতিযোগিতা বিশেষ চাহিদা সম্পন্ন কিশোর কিশোরীদের নিয়ে অনুষ্ঠিত হলো শিমুলতলা মাছ প্রাঙ্গণে। রবিবার 500 জন প্রতিযোগী অংশগ্রহণ করে। নানা ধরনের ইভেন্টের মধ্যে দিয়ে এই খেলা অনুষ্ঠিত হয়। এই খেলার মধ্যে দিয়ে যে সমস্ত প্রতিযোগীরা প্রথম ও দ্বিতীয় স্থান অধিকার করেন তাদেরকে রাজ্য স্তরে ও ন্যাশনাল স্তরে পাঠানোর ব্যবস্থা করা হয়। রবিবার সকাল থেকে আকাশ মেঘলা থাকলেও বৃষ্টির কোনো পূর্বাভাস দেয়নি আলিপুর আবহাওয়া দফতর। আগামী 24 ঘন্টা না হলেও কয়েকদিনের মধ্যে হাওয়া বদলের ইঙ্গিত দিয়েছেন আবহাওয়াবিদরা। রবিবার কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 35 ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে।